নমস্কার শ্রোতা বন্ধুরা, শাস্ত্রের চাণক্য সিরিজ চলছে। এর আগের এপিসোডে আপনারা শুনেছিলেন জল কীভাবে ব্যবহার করব, স্বাস্থ্য এবং সৌন্দর্যে জলের যে ভূমিকা তার সম্বন্ধে কিছুটা শুনেছিলেন। এবার সে সম্বন্ধে একটু আরেকটু আলোচনা করব, স্বাস্থ্য এবং সৌন্দর্যের জন্যে জলের কতটা প্রয়োজন এবং জল কীভাবে খাবো, কেমনভাবে জল খাবো, কতটা ওয়েট বা কতটা হাইটের লোক কীভাবে জলটা খাবো। জল খাবো আমরা বলছি, জল আমরা খাই এটাই বলি, কিন্তু জল তো পান করি, কারণ জল পান করবো ধরে নেবো, খাবো বললেও সেটা পান করবোই ধরবো। সেই জলের কিছুটা আলোচনা করা যাক। আমরা এর আগে দুটি শ্লোক জেনেছিলাম, তার মধ্যে একটা শুনেছিলেন বট বৃক্ষ কালো নারী কুপের উদক পাকা বাড়ি পাটা বৃদ্ধমেষ নদীর অগ্রগুলির শেষ। অর্থাৎ এখানে একটা কূপের উদক বলে একটা কথা ছিল, কূপের উদক হচ্ছে উদক শব্দের অর্থ জল, কুয়ের জল শ্রেষ্ঠ। এই প্রবাদগুলো তো আগেকার প্রবাদ, সেই হিসাবে আগেকার দিনে যেগুলো শ্রেষ্ঠ জল হিসাবে আমরা মনে করতাম সেইগুলোকে এখনও ধরে আছি। যেমন গঙ্গা জল আমরা শ্রেষ্ঠ হিসাবে ধরতাম, জল চাই ব্যবহার করতাম। গঙ্গা জল এখন অবশ্য দূষিত, গঙ্গা জল আর পানের যোগ্য নয়, কিন্তু তবুও আগেকার দিনে গঙ্গা জলকে শ্রেষ্ঠ পানের যোগ্য জল হিসাবে ব্যবহার করা হতো, যে যার জন্য পূজাতে ব্যবহার হতো, স্নান করা এবং নৈবেদ্য মাখা, তার সরঞ্জাম পূজার উপাচার ব্রত করা বিভিন্ন কাজে ব্যবহার হতো। সেই হিসাবে আমাদের যে পানের যোগ্য জল কোনটা এবং পানের অযোগ্য জল কোনটা, সেই বিষয়ে আলোচনা আমাদের অন্য সিরিজে হবে, যেগুলো পরিবেশ সম্বন্ধীয় সিরিজ যখন শুরু হবে তখন হবে। এখন স্বাস্থ্যের যেন খুব স্বাস্থ্য সম্বন্ধীয় সিরিজ চলছে, সুতরাং এখানে স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। জল স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী। এবং সৌন্দর্যের কথাটা পরে আসছি, আগে স্বাস্থ্যের কথাটা আসা যাক। স্বাস্থ্য কেমন ওজনের লোক বা কেমন হাইটের লোক কেমন জল খাবো, সবার ক্ষেত্রে তো একই রকম জলের প্রয়োজনীয়তা নেই, সুতরাং আমরা বিভিন্ন স্বাস্থ্য বা পুস্তক বা পত্রিকাতে দেখতে পাই যে 8 থেকে 10 গ্লাস জল আমরা পান করতে পারি, সেটাকে আদর্শ হিসাবে ধরি। 200 ml একটা গ্লাস, 8-10 গ্লাস জল আমরা আদর্শ হিসাবে ধরি, অর্থাৎ 16 ml থেকে 200 ml মতো, 1600 ml থেকে, অর্থাৎ 1.5 লিটার থেকে 2 লিটার মতো জল আমাদের মোটামুটি প্রয়োজন। কিন্তু জলের প্রয়োজনীয়তা আরেকটু আছে, এটা খুব মিনিমাম, একটা সামান্যতম ন্যূনতম প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে, কিন্তু দেখা যায় সব ক্ষেত্রে জলের একরকম প্রয়োজন নয়। অর্থাৎ আমরা শীতকালে যে জল আমরা পান করব, গরমকালে তা করবো না, বর্ষাকালে আমাদের যে জলের চাহিদা থাকবে গরমকালে তার চাইতে বেশি চাহিদা থাকবে, সুতরাং কালভেদে ঋতুভেদে আমাদের জলের তারতম্য হবে এবং শরীরের ওজন ভেদেও তারতম্য হবে। একজন 50 কেজি ওজনের ব্যক্তি যে জল পান করবে বা তার শরীরে যে জলের চাহিদা থাকবে, একজন 100 কেজি বা 90 কেজি ওজনের ব্যক্তির চাহিদা নিশ্চয়ই এক হবে না। সুতরাং শরীরের ওজন হিসাবে আমরা একটা মাপকাঠি ধরে নেব, সেই মাপকাঠিটা স্বাস্থ্যের চাণক্যের মুখ থেকে আমরা শুনি কী মাপকাঠিটা। ওজন যাদের 1.5 মন অপদার্থের কথা শোন, ওজন যাদের 1.5 মন অর্থাৎ 60 কিলো মোটামুটি ওজন যাদের, তাদের আমরা একটা প্রমাণ হিসাবে ধরতে পারি। সেই হিসাবে বলছে, ওজন যাদের 1.5 মন অপদার্থের কথা শোন, 6টা প্রিয় শের প্রতি 4 শের জলের গতি। অর্থাৎ মোটামুটি আমরা যদি 60 কিলো ওজন কাউকে ধরি একটা ব্যক্তিকে, তাকে 4 শের জল মোটামুটি খেতে বলছে বা পান করতে বলছে, 4 শের অর্থাৎ 6টা প্রতি শের। সেটা আর একটা অন্যভাবে আবার ব্যাখ্যা করছে অন্য ছন্দে, 1 6টা প্রতি শেরে নিয়ম করে জল মেরে করো যদি দিন পাত, ব্যাধের নাই উৎপাত।
একটা ছন্দে বলছে, অর্থাৎ ছটাক প্রতি শের, অর্থাৎ এক শের মানে ষোলো ছটাক এক শের। সুতরাং আমরা এক শের হিসাবে যদি ধরি প্রতি শেরে এক ছটাক, তাহলে ষাট শেরে ষাট ছটাক, ষোলো ছটাকে আমরা এক শের, চারশো লং চৌষট্টি, অর্থাৎ চৌষট্টি কিলো ওজন যদি হয় কারো, তাকে চার লিটার জল আমরা পান করতে বলতে পারি। সুতরাং ষাট কিলো ওজনের এক ব্যক্তি যেমন তার অন্তত সাড়ে তিন পৌনে চার কিলো জল ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা এটাকে প্রমাণ হিসাবে ধরবো, এবং কম বেশি হতে পারে। কম বেশি কেমন, ওই বললাম যা ঋতুভেদে ওজন ভেদে সেগুলো তারতম্য হবে। সুতরাং তার চাইতে দুই এক কোয়া কম বা বেশি, বা তিন লিটার হলেও চলবে, সাড়ে চার লিটারও হতে পারে। বর্ষাকালে গরমকালে অতি পরিশ্রমের সময় যখন দেখা যাবে যে চামড়া একদম শুকনো হয়ে গেছে, অতিরিক্ত ঘাম বেরিয়ে গেছে, তখন কিন্তু পাঁচ লিটার ছ লিটার জলেরও প্রয়োজন হতে পারে। সেই হিসাবে আমরা দেখবো যে শরীরে প্রকৃত ডিহাইড্রেশন কাকে বলে, অর্থাৎ জলশূন্যতা। সেই জলশূন্যতা থেকে রক্ষা করার জন্যে আমাদের শরীরে যা প্রয়োজন সেটুকু আমরা ব্যবহার করব। আবার কি বলছে আরেকটা, খালি পেটে প্রিয় কোষে জলটা আবার কীভাবে আবার ব্যবহার করতে পারছে, খালি পেটে কি প্রিয় কোষে, ঠিক আছে, জল প্রিয় কেবল বসে, অর্থাৎ জলটাকে বসে বসে পান করতে বলছে, জল বসে পান করাই শ্রেয়। আমরা দাঁড়িয়ে যদি জল পান করি সেটা ঠিক স্বাস্থ্যসম্মত নয়, আবার শুয়ে যদি জল পান করি সেটাও কিন্তু অবৈজ্ঞানিক। সুতরাং জল আমরা বসে পান করবো এবং ধীরে ধীরে পান করবো। ভোজনান্তে জল পানে দেহে বহু দুঃখ আনে, অর্থাৎ এর আগে যে আমরা একটা ছন্দ শুনেছিলাম ভোজনান্তে যে জল খেলে পরে বা পান করলে আমাদের খারাপ হয়, সেই একটা সংস্কৃত শ্লোক চরকে শুনেছিলাম, অজিন্নে ভেষজম বাড়ি জিন্নে বাড়ি বল প্রদম, ভোজনে চ অমৃতম বাড়ি ভোজনান্তে বিষপ্রদম। সে ভোজনান্তে বিষক্রিয়া হতে পারে হয় সেটা শুনেছেন। তেমনি গরম রোদে ছুটে এসে আধা দণ্ড নিয়ে বসে তবেই জল ঢালো গলে অপদার্থ এটাই বলে। গরম রোদে দৌড়িয়ে এসে একটু বসে তারপর জল পান করা উচিত, তা নাহলে সেটা অনেক ক্ষতি করবে, ঠান্ডা ঠান্ডা লাগবে গলায়, তাদের গলা ব্যথা বা টনসিলাইটিসের দোষ আছে তাদের পক্ষে এটা খুব ক্ষতিকারক, সেগুলো মেনে চলতে হবে। জলের সঙ্গে আমাদের শরীরের সঙ্গে তাপমাত্রা সামঞ্জস্যপূর্ণ জল পান করতে হবে, ফ্রিজে থেকে জল নিয়েই পান করব না, আমরা ঘরে রেখে দিয়ে ঘরে তাপমাত্রা অনুযায়ী জলটাকে ঘরের শরীরের গ্রহণযোগ্য মতো করে নিয়ে তারপরে আমরা পান করব। সুতরাং স্বাস্থ্যের জন্য এটাই প্রয়োজন। সৌন্দর্যের জন্য, সৌন্দর্যের জন্য বলা হয়েছিল আগে আমাদের যে জল পান করি, অর্থাৎ আমাদের শরীরে যে জল আছে, আমাদের শতকরা সত্তর ভাগ জল থাকে, তার অন্তত কুড়ি ভাগ জল চামড়াতে থাকে। চামড়াতে জলের খুব প্রয়োজন, চামড়া সবসময় সিক্ত থাকা বা জল পরিপূর্ণ জল থাকা প্রয়োজন। পরিপূর্ণ জল যদি না থাকে, পর্যাপ্ত জল না থাকলে পরে আমাদের চামড়াগুলো কিন্তু শুষ্ক হয়ে যাবে এবং কুঞ্চিত হয়ে যাবে। এতে হবে কি, আমাদের চামড়ার ইলাস্টিসিটি কমে যাবে, সহন ক্ষমতা কমে যাবে, আমাদের ঘামের সঙ্গে যে বর্জ্য পদার্থগুলো বেরোয় সেগুলো বেরোতে পারবে না, জল পর্যাপ্ত না থাকলে সেগুলো বেরোনোর প্রয়োজন আছে। তেমনি জলের পর্যাপ্ত জল থাকলে আমাদের সূর্য তাপ থেকে অতি আল্ট্রাভায়োলেট রে যাকে বলে, অতি বেগুনি বা লাল রশ্মি যেগুলো, সেগুলো আমাদের শরীরকে ক্ষতি করে, সেই জল কিন্তু অনেকটা রোধ করে। জলের যে একটা আস্তরণ থাকে, জল আমাদের শরীরের অতিরিক্ত রোদের সময় আমাদের শরীর ঘামে কেন, শরীরে ঘামে জলের একটা আস্তরণ তৈরি করে, সেই আস্তরণ আমাদের বাইরের তাপমাত্রাকে রক্ষা করে, শুষ্কতা থেকে রক্ষা করে আমাদের চামড়াকে। এবং আমাদের এই জল পান করা যেমন প্রয়োজন স্বাস্থ্য সৌন্দর্য রক্ষার জন্যে, চামড়ার চাকচিক্য বজায় রাখার জন্যে, চামড়ার পুষ্টি বজায় রাখার জন্যে প্রয়োজনীয় আমরা উপযুক্ত ফল ব্যবহার করব। যে ফলগুলো রসালো ফল সেগুলো আমরা ব্যবহার করব চামড়ার পক্ষে, সেগুলো খুব উপযোগী, যেমন পাকা পেঁপে, আনারস, কলা এবং লেবু, মোসম্বি, কমলা যাই হোক, আর
বেদানা, এগুলো আমাদের চামড়ার পক্ষে খুবই উপযোগী। শরীরের পক্ষে যেমন উপযোগী, তেমনি চামড়ার পক্ষে অতি উপযোগী। সুতরাং আমরা যেগুলো একটু রঙিন এবং রসালো ফল, সেগুলো চামড়া ব্যবহার করার জন্য, চামড়া ঠিক রাখার জন্য, সৌন্দর্য ঠিক রাখার জন্য অবশ্যই ব্যবহার করব। তাহলে দেখা যাচ্ছে আমাদের সৌন্দর্য বিকাশে জলের ভূমিকাটা অনেকটাই গুরুত্বপূর্ণ। সেই জল যদি কম ব্যবহার করা যায়, চামড়া শুষ্ক হয়ে যাবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। শুষ্ক চামড়া আমাদের বিভিন্ন রোগ, চর্মরোগের সৃষ্টি করে, একজিমা, দাগ, চুলকানি এগুলো সৃষ্টি করে। তেমনি আমাদের শরীরতেও অনেক বহিঃশক্তি, মানে বাইরের যে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করতে জল একটা ভূমিকা পালন করে। সুতরাং জল স্বাস্থ্য এবং সৌন্দর্য রক্ষার্থে খুবই গুরুত্বপূর্ণ। এর বিষয়ে আরও অনেক আলোচনার জায়গা আছে, অবকাশ আছে। এই ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে গেল, এই জন্য আর বেশি আলোচনা করছি না, আজ এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, আবার আসবেন, ওই একই কথা আবার বলবো। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, প্রয়োজন হলে কমেন্ট করবেন।